কর্ন স্যুপ বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাঘরে চলে এসেছি, আমার আম্মু একটি ম্যাগি কর্ন স্যুপের প্যাকেট এখন কেটে নিবে। এখন পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিবে। এই স্যুপটা আগে ঠান্ডা পানিতে গুলে নিতে হবে, নাহলে চুলায় দিলে কিন্তু জমাট বেঁধে যাবে। তো এখন এই যে চুলায় দিয়ে দিল, তো এই স্যুপটা সবসময় নাড়াচাড়া করতে হবে, না হলে দলা লেগে যেতে পারে। আর এটা মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। তো সবাই দেখতে থাকুন। তো আমু এখন একটা প্লেট দিয়ে গাজর দিয়ে দিবে। গাজরটা দিলে স্যুপের কালারটা অনেক সুন্দর হয়। আর গাজর একটি পুষ্টিকর সবজি, তাই মজাও লাগে খেতে। আমু একটা ডিম গুলে নিয়েছে, তো আস্তে আস্তে স্যুপের মধ্যে দিয়ে দিবে, একবারে সব দিবে না। স্যুপটাকে নাড়াতে থাকবে আর ডিমটা দিবে। তো এখন কাঁচামরিচ দিয়ে দিল দুইটা, এটা ফ্লেভারের জন্য। আর একটু নুডলসের মশলা দিয়ে দিচ্ছে, এটা দিলে অনেক মজা লাগে। আমাদের স্যুপটি প্রায় রান্না করা শেষ। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিবে। তো দেখুন, এই যে আমাদের স্যুপটা হয়ে গিয়েছে।
আল্লাহ হাফেজ।